স্বাগত আপনাদের চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। সিমনা মূলত তিপ্রামাথা দল সিমনা ব্লক কমিটির উদ্যোগে আজকে হেজামারা ব্লকের বিডিওর কাছে 15 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন প্রদান করা হয় এবং সেখানে তিপ্রামাথা দলের এমডিসি রবীন্দ্র দেববর্মা তার নেতৃত্বে মূলত দলের প্রতিনিধিরা কর্মকর্তারা তারা সকলে বের হন এবং মিছিল শেষ হলে মূলত হেজামারা অফিস সংলগ্ন স্থানে এসে তারা একটি মিছিল করে। সেখানে মিছিল শেষ হলে পরবর্তী সময় তিপ্রামাথা দল সিমনা ব্লক কমিটির সভাপতি শোভিন দেববর্মা নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্লকের ভিতরে গিয়ে ভিডিওর অনুপস্থিতিতে পঞ্চায়েত অফিসার কাজল দাসের হাতে তুলে দেন তাদের দাবি সনদটি এবং দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে বিভিন্ন দাবি দাওয়া তাদের রয়েছে। 15টি দাবির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়গুলি হল টিটিএডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের দিনকাল অতি দ্রুত ঘোষণা দেওয়া, তার পাশাপাশি হেজামারা ব্লক এরিয়ায় বিভিন্ন পাহাড়ি এলাকাতে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বর্তমানে একদমই জরাজীর্ণ অবস্থায় রয়েছে, রাস্তাগুলোর মেরামত দরকার, আয়রন মুক্ত পানীয় জলের উৎসের ব্যবস্থা করা, রাজ্য সরকার যে ফিডকো কোম্পানিগুলোকে দিয়েছে যে দায়িত্ব সেক্ষেত্রে বিদ্যুতের সমূহ সমস্যা মূলত দেখা যাচ্ছে বর্তমানে এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন অচল অবস্থা, বিভিন্ন জলের দাবি, একাধিক দাবি নিয়ে মূলত তাদের 15 দফা দাবি সনদ নিয়ে একটি ডেপুটেশন তারা প্রদান করে এবং একটি মিছিল সংগঠিত করা হয়। পরবর্তী সময় মূলত মিছিলটি ব্লকের অফিসের সামনে গিয়ে শেষ হয়, সেখানে গিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন এবং যদিও এই ডেপুটেশন প্রদানকালে মূল দায়িত্বে ছিল এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং তিনি কি বলছেন এই ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে কি কি দাবি মূলত রয়েছে সেগুলো একবার শুনব। সিমনা ব্লক কমিটি নি তিপ্রামাথা নিয়ে নই আপনি লগিওয়াল সিমবাই জরারি পাই গেছি নি টিডব্লিউএফ ওয়াইটিএফ চিনি অফ হেজামারা ব্লক বিবিসিং ক্লাইজাক যত ভিলেজ কমিটি আনসাইও তুই কাহা মা থা নিবাগ যত পারাও তুই কাহা মা থা নিবাগ আপনি বাদে দুই নম্বর কে লামা পুরা পুরি এলাকায় লামা একটা কলব সংখ্যা তেমি সংখ্যা লামার এনবিসিসি পিডব্লিউডি এবং মেধাবিলতির কারণে হোক যা ফালাইমানির কারণে তিনি পো খাইয়া বো খাইয়াঙ্গই লামা হামিয়াঙ্গই টাকা দীর্ঘদিন এনবিসিসি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তলমান ইয়া গ্রুপন খাইজেকিয়া আপনি লগে লগে তাবো ত্রিপুরা সরকার তাবো পর্যন্ত এডিসিনি ভিলেজ কমিটি নেমে এক পাই থাকা খানায় 7 মার্চ 2021 আপ্রুণর মেয়াদ পাই যাক আপনি পরে ত্রিপুরা মতা এডিসি আপাঙ্গ ক্ষমতা পাইকে হাইমারি পরে 7 মাস তাবো 5 সাল আমরা শুনলাম এমডিসি রবীন্দ্র দেববর্মার বক্তব্য। সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে দাবিগুলো মূলত তোলা হয়েছে তিপ্রামাথা দলের পক্ষ থেকে সেই প্রত্যেকটা দাবি মূলত হেজামারা ব্লকের অধীন যে সমস্ত নাগরিকরা রয়েছেন যারা দিনের পর দিন বসবাস করেন তাদের স্বার্থেই মূলত এই দাবিগুলো তোলা হয়েছে এবং দাবিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে অভিযোগগুলো উঠে আসে যে গ্রামের এলাকাগুলোতে পাহাড়ি এলাকাগুলোতে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, তার পাশাপাশি বিদ্যুতের সমস্যা লেগেই রয়েছে, প্রায় প্রত্যেকটা সময় দেখা যায় যে বিদ্যুৎ ফিডকো কোম্পানির হাতে দায়িত্বে চলে যাওয়ার ফলে বিদ্যুৎ আসে না, তাদের খামখেয়ালিপনা এবং জলের সমস্যা সেটাও কিন্তু নিত্য নৈমিত্তিক সমস্যায় হয়ে পরিণত, যার ফলে প্রত্যেকটা সময় মূলত রাস্তা অবরোধের মতো চিত্র উঠে আসে এবং এই বিষয়গুলোকে তারা সামনে এনেছেন এবং একের পর এক যে সমস্যাগুলি তারা ভোগ করছেন দিনের পর দিন যে সমস্যাগুলো থেকে বেরোতে তারা পারছেন না, পূর্ত দপ্তরকে জানানো হওয়ার পরও সেই সমস্যার সমাধান হচ্ছে না, যার ফলে তারা দাবিগুলো নিয়ে আজকে ব্লকের বিডিওর কাছে তারা ডেপুটেশন প্রদান করতে আসেন পরবর্তী সময়। যদিও বিডিওর অনুপস্থিতিতে অন্যত্র তারা সেই ডেপুটেশনগুলি প্রদান করেন এবং একটি মিছিল তারা সংগঠিত করে সেই দাবিগুলো নিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে এবং সেই দাবিগুলি পরবর্তী সময় তারা জানান অফিসারদের কাছে। নিচে একটা বিরতি আসছি, বিরতির পর সঙ্গে থাকুন।